Hi guys, welcome back my channel Spoken English with Anup. Hi, I am Anup Bagdi, I am your English trainer. आज के हमें spoken एर जे sense ने आलोचना करब सेटा होच्छे काउ के किछु करते दिले बा ना दिले main verb हिसेबे की बसाते हय। ये धरनेर वाक्यगुलो जखन आमरा बोली ना तखन एर मानेगुलो बुझते पारी ना, हठात करे একটা জিনিসকে আনকমন একটা জিনিসকে আননোন একটা জিনিসকে এনে তার সঙ্গে লাগিয়ে দেওয়া হয়, তখন মানেটা কি আমাদের হয়তো বুঝতে যারা বিগিনার্স তাদের খুবই অসুবিধা হয়। কিন্তু এগুলো হচ্ছে ইজি একটা স্ট্রিক, জাস্ট একটু বোঝালে কি বুঝে যাবে, যে কেউ একটা ক্লাস ফাইভের ছেলেকে বোঝালেও কি সে বুঝে যাবে। অতএব স্পোকেনের জন্য এটা খুব একটা জরুরি যে কেউ কাউকে কিছু করতে দিলে বা না দিলে এই ধরনের সেন্স যখন বোঝাবে বা এই ধরনের সিচুয়েশন যখন হবে তখন কথা বলা স্ট্রিকটা কি হবে, তখন আমাদেরকে একটা জিনিস ধার নিতে হবে, অবভিয়াসলি ধার নিতে হবে। কী নিতে হবে? না লেট, এই জিনিসটার প্রয়োগ আমরা আগেও দেখেছি কিন্তু কোনোদিন কি এইভাবে দেখিনি খতিয়ে। আজকে আমি সেটাই দেখাবো স্পোকেনের ক্ষেত্রে। হয়তো আমরা এডুকেশনের হাই এডুকেশন করা সত্ত্বেও কি এই জিনিসগুলো জানি কিন্তু ইংরেজিতে কি কথা বলতে পারি না। সো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আজকে আমি দেখাবো, এই জিনিসগুলো থেকে অবশ্যই তোমরা যদি চেষ্টা করো স্পোকেন 200%, অর্থাৎ ইংরেজিতে গ্র্যান্টি দিচ্ছি, ইট ইজ গ্র্যান্টেড যে ইউ উইল বি স্পিকার, ইংলিশ স্পিকার আফটার ফিনিশিং দিস কোর্স। ওকে, তো এক্সাম্পল দিচ্ছি আমি একটা, কি যে সে আমাকে ঘুমাতে দেয় এখানে, সে আমাকে ঘুমাতে দেয়, ঘুমাতে দেয় এখানে। এটা যদি আমরা যারা বিগিনার ধরো তারা কি করবে, সে মানে হচ্ছে হি ঘুমাতে দেয়, ঘুমানো মানে হচ্ছে টু স্লিপ, দেয় গিভ আমাকে, সি গিভ মি, আমরা যেটা করি ভুলটা হি গিভ মি টু স্লিপ হিয়ার, এটা আমরা করে দিই, বাট এটা ভুল। এটাই কিন্তু আমরা করি যারা ইংরেজি মানে একটু সেন্সটা কম আছে তারা কি এই জিনিসটা করি, হি গিভ মি সরি গিভ মি টু স্লিপ, হি গিভ মি টু স্লিপ হেয়ার, কিন্তু এটা ভুল। এক্ষেত্রে কি আনতে হয় সেটাই আমি দেখাচ্ছি। ওকে, দেখো ঘুমাতে দেয় মানে এখানে কি অভ্যাস একটা কাজ করছে, অ্যাকচুয়ালি এটা কি অভ্যাস, এই জন্য কি আমাদের রুলসের যে বেসিক রুলস যেটা আমি ছয়টা দিয়েছি সেই ছয়টা রুলের মধ্যে কি এটা পড়ে, ওই ছয়টা রুল যদি তোমরা মেনটেন করতে পারো তাহলে কিন্তু অবশ্যই স্পোকেন বলতে পারবে। ওকে, তো সিক্স রুলের যে ভিডিওটা আছে সেটার লিঙ্ক আমি এই ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, এবং আমার প্লেলিস্টও ক্রিয়েট করা আছে সেখান থেকেও কি পরপর তোমরা কোর্সগুলো বা এই ইংরেজি যে স্টেপ বাই স্টেপ আমি শেখাচ্ছি সেটা কি করে নিতে পারো। তাহলে এখানে সে আমাকে ঘুমাতে দেয় এখানে, ওকে অভ্যাস হি ডাজ, তারপর বলেছিলাম কি মেন ভার্ব হিসেবে লেট আনতে হবে, তাহলে হি ডাজ লেট মি টু স্লিপ হিয়ার, আন্ডারস্ট্যান্ড, বোঝা গেছে, হি ডাজ লেট মি টু স্লিপ হেয়ার, সে আমাকে ঘুমাতে দেয় এখানে, এইখানে লেট, এই যে লেটটা কি আমি মেন ভার্ব হিসাবে এখানে কাজে লাগিয়েছি। দেখো হি ডাজ লেট মি টু স্লিপ, এটা হচ্ছে রাইট ট্রান্সলেশন, কথা বলতে গেলে এই জিনিসটা খুব কাজে লাগে। যদি বলি সে আমাকে যেতে দেয় না, দেখো সে যেতে দেয় না, এটাও কি একটা অভ্যাসের মধ্যে পড়ছে, হি ডাজ নট লেট মি টু গো, বোঝা গেছে সে আমাকে যেতে দেয় না, তাহলে এটা ক্লিয়ার হলো কাউকে কিছু করতে দিলে বা না দিলে মেন ভার্ব হিসেবে আমরা কি লেট আনতে হয়, যেমন সে আমাকে যেতে দেয় না হি ডাজ নট লেট মি
টু গো, দেয় না, দেয় না জন্য অভ্যাস, অভ্যাসের জন্য কি রুলস আছে, ডু অথবা ডাজ, সেটাকে কি আমি কাজে লেগেছি। দেখো যে ছয়টি রুলসের কথা বলেছিলাম সেই রুলসটাই কি আমার ঘুরে ফিরে আসছে, অর্থাৎ ছয়টি রুলসকে তোমাদের যে পরপর আমি আপলোড করেছি সেগুলো দেখে নিলে অবশ্যই এটা হেল্পফুল হবে। তাহলে এই রুলসটা ক্লিয়ার হলো, এই সেন্সটা যে কাউকে কিছু করতে দিলে বা না দিলে মেন ভাব হিসেবে আমাদেরকে কী করতে হয়, লেট বসাতে হয়। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।